এতগুলো লোক দাও দুটো বসে আছে সাদা কালার গোল টাকা চালা ফ্রেন্ড মহানবমী মহানবমীর দিনে আজকে সিম্পল মেনু মটন আর ভাত হ্যাঁ আজকে মটনটা করবে ডিসিশন নিয়েছে আমার হাজবেন্ড তাই উনি ম্যারিনেট করবেন রান্না করবেন তাই এখন গরম জলে মটন ধুচ্ছে পরিষ্কার করছে গরম জলে মটনটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভালো হাইজিনটা তো মেনটেন করতে হবে সেই জন্য মাংসটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে ৬০০ গ্রাম মটন নেওয়া হয়েছে পেঁপে পেস্টটা কত একটা গোটা পেঁপের ওয়ান ফোর্থ পেঁপে পেস্ট নেওয়া হলো পাপায়া পেস্ট র পাপায়া অনিয়ন চারটে বড় অনিয়ন পেস্ট নেওয়া হয়েছে তার অর্ধেকের বেশি আমি আমার হাজবেন্ড ম্যারিনেটে দিচ্ছে গার্লিক পেস্ট একটা বড় গার্লিক নিয়ে তার প্রায় 21 কোয়া হয়েছে তার পেস্ট করা হয়েছে এটা জিঞ্জার পেস্ট বড় এক চামচ মতো জিঞ্জার পেস্ট দিয়েছে মাস্টার্ড অয়েল দেয়া হচ্ছে তিন বড় চামচ দুই বড় চামচ কাশ্মীরি মিরচি সানরাইজ সানরাইজের কাশ্মীরি মিরচি গুড্ডাস্ট ওয়ান ফোর্থ টার্মারিক পাউডার দুই বড় চামচ গোলমরিচ ব্ল্যাক পেপার ওয়ান টেবিল স্পুন ফুল ধনিয়া কোরিয়েন্ডার পাউডার কিউমিন পাউডার সোয়া সস ওয়ান টেবিল স্পুন ফুল গ্রিন চিলি সস টু টেবিল স্পুন ফুল টু থ্রি টেবিল স্পুন ফুল টমেটো কেচাপ কিষানের টমেটো কেচাপ আমরা ব্যবহার করি জল গরম টু টেবিল স্পুন লেমন লেমন জুস
দুটো লেমন জুস নেওয়া হচ্ছে। ভিনিগারের পরিবর্তে লেমন জুস, ভিনিগার আর্টিফিশিয়াল অ্যাসিটিক অ্যাসিড, এর জন্য ওটাকে অ্যাভয়েড করা হচ্ছে। মেইনেটের সব ইনগ্রিডিয়েন্টস কমপ্লিট, মেইনেট শুরু করছি। এটা রেখে দেবো 1.5 আওয়ার, মানে 1.5 ঘন্টা। পুরো মাংসটা মজানোর জন্য, যত মজবে তত মোর ডাইজেস্টিভ হবে, ডাইজেশনে হেল্প হবে। যতটা পেরেছি ন্যাচারাল জিনিস, অর্গ্যানিক জিনিস ব্যবহার করার চেষ্টা করেছি। মেরিনেট করা কমপ্লিট, তা 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেবো। মাংসটা কষছে, খুব ভালোভাবে কষছে মাংসটা। ফ্রেন্ড, আমি দুঃখিত, মিডিলের ব্লকটা আমি কমপ্লিট করতে পারিনি, কারণ আমার একটু শারীরিক অসুস্থতার কারণে। এখন আমি একটু সুস্থ বোধ করছি, শেষ ভালো যা সব ভালো। তাই নবমীর রাতে সন্ধ্যা আরতি শুরু হতে চলেছে একটু পরে, তোমাদের আমি নিয়ে যাচ্ছি আমাদের বাড়ির জাস্ট পাশেই পাড়ার যে পুজোটা হচ্ছে, তাতে তোমাদের আমি সন্ধ্যা আরতিতে দেখাবো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আমার এই সামান্য ত্রুটি নিশ্চয়ই তোমরা ক্ষমা করে দেবে। আমরা তো ফ্যামিলি মেম্বার, তাই আমার শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করে এই ব্লগটা অবশ্যই, যদি তোমাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। এসো পুজো আরতি দেখি, মহানবমীতে মা দুর্গা আরতি।
হাজবেন্ড ছোটো থেকে যে স্কুলে পড়েছে সেই স্কুলের দুর্গা প্রতিমা, এটাও এই গ্রামেই অবস্থিত। নবমীর রাতে আমি আমার শ্বশুরবাড়ির গ্রামে আরও দুই একটা পুজো আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এটা আমার হাজবেন্ডের স্কুলের ভিতরের অংশ যেখানে পুজো হয়। স্কুলটা পুরো দেখাতে পাচ্ছি না কারণ বাইরে খুব অন্ধকার। স্কুলে ঢোকার মুখে বিরাট এক মাঠ আছে। বিদ্যাসাগর মহাশয়ের বন্ধু বিহারীলাল বাবু করে নিয়ে গেছেন বিনামূল্যে অবৈতনিক উচ্চ বিদ্যালয়। শুনতে পারলেন, এটা একটা হিস্ট্রি, অবশ্যই জায়গাটা একটা হিস্ট্রি। 1877 স্থাপিত, 1877